সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের আজ অর্ধশত গ্রামে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাজ্জাদ দরবার শরীফ মাঠে। এখানে কিছুক্ষণ আগেই কিন্তু এই ঈদের জামাত অনুষ্ঠিত হলো। এর আগে আরেকটি ঈদের জামাত সাজ্জাদ দরবার শরীফ মাদ্রাসা মাঠে, দরবার শরীফ মসজিদ, সেই মসজিদে সকাল 9টায় ঈদের জামাত, আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইমামতি করেছেন মাওলানা জাকারিয়া চৌধুরী আল মাদানি। আর এখানে যে সাজ্জাদ দরবার শরীফ মাদ্রাসা মাঠে ঈদের জামাত হলো, সেখানে ইমামতি করলেন মাওলানা আরিফুল্লাহ চৌধুরী। এটি বলা চলে যে 1928 সাল থেকে এই রীতিনীতি শুরু হয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই ঈদগাহ ময়দান অনেক বড় একটি ঈদগাহ ময়দান, এখানে বিপুল সংখ্যক মানুষ এই ঈদ জামাত অংশগ্রহণ করেছে। আমরা যদি এখানে ঈদ জামাত পড়তে আসা একজনের সাথে যে একটু কথা বলার চেষ্টা করি, যে আপনি আমাদেরকে জানান, জানাবেন কবে থেকে ঈদ জামাতে নামাজ পড়ছেন? আমি আজকে 60 বছর পড়তেছি। আগে আগে তো পড়তাম সবাই সাথে মিলে, এখন দেখলাম যে না, সৌদির সাথে মিলে যে 60 বছর থেকে পড়তেছি। আমার হিসাবও পড়ে, আমরা পড়ি সবাই মদিনা জামাত, আমাদের মদিনা জামাতের যারা আছে অনুসারী সবাই সৌদি আরবের সাথে মিলে ঈদ করে, আর ওনারাও সৌদি আরবের সাথে মিলে ঈদ করে। আমরা চাই যে ঈদটা আন্তর্জাতিকভাবে একদিন হোক, যেই দেশের সময় যেটা সেইভাবে সময় অনুযায়ী হোক, কিন্তু দিন একটা নির্ধারিত হওয়া উচিত। যেহেতু বাংলা সারা পৃথিবীর বোধ 70% উপরে লোকে আজকে ঈদের নামাজ পড়ে, আমাদের দেশে পড়ি না কেন? আমরা সবার কাছে তাই দাবি জানাচ্ছি, যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিবসে আমাদের সৌদির সাথে মিলাইয়া ঈদ উল ফিতর বা ঈদ উল আযহা দুইটা যেন আমরা পালন করতে পারি। ধন্যবাদ। জি, আমরা আরো দুইজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। জি ভাই, আপনি যদি একটু বলতেন আপনি কবে থেকে ঈদের জামাত পড়ছেন? আমার জন্মের পর থেকে আমরা এখানে ঈদের নামাজ পড়তে আছি। তো আমরা শুনেছি দাদার থেকে বা বাবার থেকে শুনেছি 1928 সাল থেকে আমাদের ঈদের নামাজ এখান থেকে শুরু হয়েছে, আর অল্প কদিন পরে 4 বছর পরে আমাদের 100 বছর পূর্ণ হবে। তো আমরা সবাই মিলে চাই পুরা বাংলাদেশের সবাই মিলে একসাথে ঈদ হোক, বিশ্বের সব জায়গায় আজকে 70% বা 80% লোকে আছে পুরো বিশ্বের ভিতরে ঈদের জামাত কেন বাংলাদেশে পড়ে না। আমরা চাই যেভাবে হোক বাংলাদেশে ঈদের জামাত একদিন হোক, পুরো বিশ্বের সাথে একদিন মিলে ওয়াসির সাথে একদিন ঈদের নামাজ পড়ে, এটাই আমাদের আকুল আবেদন এবং দাবি সরকারের কাছে। জি, এখানে যে ঈদের জামাত মুসলিমরা পড়তে এসেছেন, এখানে আসলে বলা চলে যে বিপুল সংখ্যক ঈদের জামাত হলো। এখন ঈদের জামাতের পুরো সমাপ্তি চলছে, এখন মুনাজাত পরিচালনা করছেন মাওলানা আরিফুল্লাহ চৌধুরী। যে আমি আরেকজন মুরব্বীর সাথে কথা বলবো। জি, আপনি আমাদেরকে বলবেন আপনি কত বছর ধরে ঈদের জামাত আদায় করছেন? আমার বুঝ হয়েছে তখন থেকে এখানে জামাত, আমার বাপদাদা এখানে পড়ছে প্রায় 100 বছর যাবতে এখানে মানে ঈদের জামাত প্রতিষ্ঠিত হয়ে চলতেছে। জি, আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে প্রতি বছর এই এই চাঁদ দেখার উপরে কিন্তু ঈদের জামাত এই অনুষ্ঠিত হয়ে থাকে। চাঁদপুরের ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, মতলব উত্তর সহ 5টি উপজেলা প্রায় অর্ধশত গ্রামে পবিত্র ঈদ উল ফিতরের জামাত এই অনুষ্ঠিত হয়ে থাকেন অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল থেকে কেন ঈদগাহ মাঠে কিন্তু তারা মুসলিমরা কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। তো আমি যেই ঈদগাহ মাঠে রয়েছে, এটা হচ্ছে যে হাজীগঞ্জের সাজ্জাদ দরবার শরীফ, এই এইখানেই মূলত সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। কিছুক্ষণ আগেই এই ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়ে গেল, এখন মোনাজাতের পর্ব চলছে। মূলত 1928 সাল থেকে এই ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে এখন ঈদের জামাত শেষ হয়েছে, এখন দোয়া অনুষ্ঠান চলছে। এই চাঁদপুরের যে অর্ধশত গ্রামে যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে, যদিও এ নিয়ে অন্যান্য যেই মাজহাব রয়েছে সেখানে প্রায় বলা চলছে কিছুটা বিতর্ক রয়েছে, তবে তারা যেই বিষয়টা বিশ্লেষণ করছে, যদি সারা পৃথিবীতে একযোগে যদি চাঁদ উঠে তাহলে এখানে কেন একসাথে ঈদের জামাত আদায় করতে পারবে না? তো সেই ক্ষেত্রে তারা যেখানেই চাঁদ উঠুক না কেন, তারা কিন্তু সেই চাঁদ দেখার ভিত্তিতেই এই তারা ঈদের জামাত আদায় করে থাকেন। তো এই ঈদের জামাতকে কেন্দ্র করে এখানে ঈদের একরকম উৎসব আমেজ পরিবেশ তৈরি হয়েছে বলা চলে।
যারা যারা এখানে মূলত হচ্ছে যে যে সাজ্জাদ দরবার শরীফের যে সিলসিলা যারা রয়েছেন, ভক্ত রয়েছেন, তারা কিন্তু দূর দূরান্ত থেকে এখানে আসেন এবং তারা এখানে এই ঈদের জামাত কিন্তু এখানে এসে তারা ঈদের জামাত আদায় করে থাকেন। আমরা এখানে যারা রয়েছেন, আমরা আসলে যারা পীরজাদা রয়েছেন ডক্টর বাকি বিদ্যাভাসকে চৌধুরী সহ আমরা আরিফুল্লাহ চৌধুরী সহ আমরা আসলে এখানে অনেকের সাথে আমরা কথা বলেছি। মূলত হানাফি মালিকি আম্বলি মাঝহাবের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য অন্য প্রান্তে সর্বপ্রান্তে তার উপর আমল করতে হয়, তার উপরেই চাঁদ দেখার উপর মুসলিম উম্মা ঈদ উদযাপন করে থাকে। তারই প্রেক্ষাপটে কিন্তু সাজ্জাদ দরবার শরীফের সকল অনুসারীগণ একত্রে ঈদ উদযাপন করে থাকেন। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা সাজ্জা শমশের অলিপুর বলাখাল মনিহার জাকনি সহ যে বালিথুপা পাইকপাড়া নূর সাতন ব্যাগ সোল্লা আশা গোবিন্দপুর মুসলিরা ঈদের জামাত আদায় করে থাকেন। এছাড়া মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার সাড়ে পাঁচানি দেওয়ানবন্দি পাঁচানি সাতানি উত্তরদি মোহাম্মদ ইখলাসপুর দশানি নায়কগাঁও মুসলিমরা ঈদের জামাত আদায় করে থাকেন। তো ঈদ সাজ্জাদ দরবার শরীফে এটাই ছিল ঈদের সর্বশেষ ঈদের জামাত। তো আমরা আরো কিছু মুসলিমের সাথে আমরা কথা বলবো যে আমরা দুইজন কথা বলবো যে আপনি কবে থেকে এই ঈদের জামাত আদায় করেন? আমরা চেষ্টা করবো আরো আসলে কয়েকজন মুসল্লি ভাই আছে যারা আসলে কেন এই ঈদের জামাতে আদায় করেন এবং অনেকে আমাদেরকে জানিয়েছেন যে আসলে বংশ পরম্পরা তারা এই ঈদের জামাত এই ঈদের জামাত এখানে পড়তে আসেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো যে আপনি বলবেন যে কবে থেকে ঈদের জামাত আদায় করেন? এই হন তো 60 বছর। পাকিস্তান আমলে আমার শুরু হয়েছে। এইখানে যে সর্বশেষ ঈদ জামাত হয়েছে সেখানে এখন আসলে দোয়া অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠান পরেই এখানে আসলে যে মুসলিমরা আছেন তারা একরকম ঈদের আমেজ যে আমেজ রয়েছে সেই আমেজ আসলে শুরু হয়েছে। তো এই ঈদের জামাতের এই ঈদের জামাতই আসলে সর্বশেষ ঈদের জামাত। এখন দোয়া অনুষ্ঠান চলছে, আমরা দর্শকদেরকে যদি একটু দোয়া অনুষ্ঠানের দৃশ্যটি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে ঈদের জামাতে যে দৃশ্য সেই দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি যে আজকে আমি নামাজ পড়াচ্ছি, আল্লাহ কয়দিন বাঁচবো জানি না, আল্লাহ কয়দিন বাঁচবো জানি না, আল্লাহ কয়দিন বাঁচবো জানি না, আল্লাহ আল্লাহ আমার পরে আরেকজন যোগ্য ইমাম এই ঈদগার জন্য আপনি তৈরি করে দিয়েন। আল্লাহ আল্লাহ যেই হোক না কেন আপনি যাকে পছন্দ করবেন তাকে দিয়ে ঈদগার ইমামতির দায়িত্ব তুলে দিয়েন। আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আপনার কাছে চাইলাম, অনেক যুবকেরা অনেক মুরব্বির হাত তুলেছে, আল্লাহ 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 31টা দিন রোজা রেখেছে, অপেক্ষায় ছিল কবে সৌদি আরবে কবে মুসলিম বিশ্বগুলোতে ঈদের ঘোষণা দিবে, ঈদের ঘোষণা হওয়া মাত্র সবাই ঈদগায় চলে এসেছে। আল্লাহ আল্লাহ এই সিলসিলাকে আল্লাহ এই নিয়মকে কিয়ামত পর্যন্ত হানাফি মাযহাবের এই সুন্দর নিয়মকে কায়েম এবং দায়েম করে দিয়েন। আল্লাহ স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।